যেখানে দুধ দেখছি, এটা দেখি এবার কতটুকু হলো ওজন, উঠা নেই দুধের। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ডিজিটাল পাল্লা, শূন্য আছে তো? হ্যাঁ শূন্য আছে। 6 কেজি 300 এই যে দেখুন এই দুধটি এখন ছেঁকা হয়েছে 6 কেজি 300 আচ্ছা এবার বালতির ওজনটা বিয়োগ যাবে? হ্যাঁ বালতির ওজনটা দাঁড়ান, আমি বালতিটা ওজনটা দিচ্ছি আপনাকে। আচ্ছা ভাইরা আপনারা কোথেকে আসছেন? ঢাকা সাভার থেকে। আচ্ছা আপনারা তুইন ভাইয়ের ভিডিও দেখে আসছেন গরু কিনতে? আচ্ছা দুইটা গাভী গরু আপনারা কিনলেন, মানে তুইন ভাই যে বলছিল যে ঘন্টা প্রতি দুধটা মেপে দিবে, তো এই হিসাবটা কি অ্যাকুরেট পেয়েছেন আপনারা? হ্যাঁ ভিডিওতে যেটা দেখাচ্ছে আমরা ওই হিসেবে আমরা ঘন্টা হিসাব করে ওই দুধের হিসাব করছি। হ্যাঁ ঘন্টার সাথে এবং দুধের দুধ পাওয়ার হিসাব। আচ্ছা তুইন ভাই কয় লিটার বলছিল ওই দুইটা গাভিতে? তুমি ভাই বলছিল আসলে সর্বোচ্চটা বলেনি, বাকি সর্বনিম্ন 16 লিটার হবে। সর্বনিম্ন 16 লিটার হবে। সর্বনিম্ন 16। আর মাপের দিক দিয়ে কি 16 লিটারের নিচে পাওয়া গেল না উপরে পাওয়া গেল? না মাপের দিক দিয়ে আপনার 16 লিটারের উপরেই আছে। 16 লিটারের উপরে আছে। মানে এই যে আপনারা যে মেপে এই যে দেখালো আপনাদের সামনেই তো দেখাইলো, তো তাহলে এই জায়গাটা 16 লিটারের উপরে আপনারা পাইলেন, তো তার মানে তুহিন ভাইয়ের কথার সাথে মানে সত্যতা এখানে আছে, কারণ আমরা সবসময় চাই যে সত্য জিনিস প্রচার করতে। আচ্ছা তা আপনারা কি এই প্রথম শুরু করছেন? এই দুটো গরু দিয়ে প্রথম শুরু করবেন? আচ্ছা আচ্ছা গরু নিয়ে কি আজই চলে যাবেন? আচ্ছা আপনাদের যদি আপত্তি না থাকে, তাহলে অনেকে হয়তো মনে করে যে এই ধরনের ভিডিও আমরা মানুষকে ডেকে এনে তৈরি করি, হ্যাঁ তো যদি আপনাদের একটু মোবাইল নাম্বারটা একজনের একটু দিতে। আমার নাম্বার 0913 32 85 34। আচ্ছা মানে এই নম্বরে ফোন করে যদি আপনার কাছে কেউ সত্যতা জানতে চায় তবে আপনি এটা আপনার একটু জানিয়ে দিবেন? অবশ্যই। আর আপনাদের ভবিষ্যতে আমরা মানে শুভকামনা করছি, আপনারা খামার করে আপনারা লাভবান হন। চ্যানেলের প্রতি শুভকামনা। আচ্ছা অশেষ ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে, আপনারা যে খামারটা দেখছেন এটা পূর্বেও দেখেছেন তুইন ভাইয়ের খামার। আজ আমরা আপনাদেরকে এখানে এনেছি কারণ আমাদের ভিডিও দেখে দুজন ভদ্রলোক ঢাকা থেকে এসেছেন তুইন ভাইয়ের কাছে গরু কিনতে, এবং তারা আসলে ভিডিওতে তুইন ভাই যে বলেছিল যে ঘন্টা প্রতি দুধের হিসাব করে তারপর গরু কিনতে, তো তারা সেই হিসাবে এখান থেকে গরু তারা নিচ্ছে, তাদের মুখ থেকে আমরা কিছু কথা আমরা আপনাদেরকে শোনাব। তো আসুন আমরা এখন একটু কথা বলি তুইন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম তুইন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা তুইন ভাই আমরা তো এই যে যারা কিনতে এসেছিল তাদের মুখ থেকে আমরা শুনলাম যে তারা আপনি যে হিসাবটা বলেছিলেন 16 লিটার, তারা বলছে যে না ঘন্টার হিসাবে 16 লিটারের বেশিই তারা পেয়েছে। আচ্ছা এই আমরা আসলে সত্য জিনিস সবসময় প্রচার করতে চাই, তো এই ধরনের পার্টি আমরা জানি যে এইভাবে যদি সুষ্ঠু ব্যবসা করা যায় তাহলে অবশ্যই আপনার কাছে পার্টি আসবে। আচ্ছা আচ্ছা তা আপনার মতামতটা আমরা একটু জানতে চাই। আমার কাছে ওনারা আপনার পিসি চ্যানেল বাংলাতে ওনারা দেখে আমার কাছে আসে, আজকে সকাল 9টার দিকে আমার খামারে। হ্যাঁ আসে ওনারা সঙ্গে সঙ্গে আসে বাসুকে দুধ খেলে দিল। হ্যাঁ দুধ টুধ খেলে টিলে দিয়ে আমার সাথে ওনারা বেড়ায়। হ্যাঁ বেড়ার পর ওনারা দুইটা গরু দরদাম করলো। হুম এই যেমন এই গরুটা। আচ্ছা ২৪০০০০ টাকা দিয়ে, মানে 1,20,000 করে। আচ্ছা তা আমি ওনার থেকে বলছি ভাই দুটা গরু দুধ আপনার 16 17 18 পাবে। হ্যাঁ
ষোলো থেকে আঠারো কেজি পাবেন। হ্যাঁ, ওনারা একটা গাভি দুধ সেগুলো চার কেজি, আর ওইটা সেগুলো তিন দুই কেজি সাতশো। এটা কয় ঘন্টা? এটা আপনার ছয় ঘন্টায়। ছয় ঘন্টা? ছয় ঘন্টায়। আচ্ছা, হ্যাঁ, ছয় ঘন্টায় দুধ সেগুলো শেখার পর ওনারা যে ডিজিটাল পালায় আমার তো না পেলে আপনাদের দেখলেন না পালা, হ্যাঁ, কিনে উনি নিয়ে গেল। তো উনি এখন মনে করেন আপনার, আমি বারবার করে আপনাদের একটা জিনিস বুঝাই দিচ্ছি যে যেই ভেঞ্জ করে গাভি দিবে সে হলো সলিড গাভি, আর যে ভেঞ্জ করে গাভি দিবে না ওই গাভি কিনবেন না আপনারা। আচ্ছা, কেউ কিনবেন না আপনাদের অনুরোধ করে বলছি, কিনলে আপনারা ফল্টে পড়বেন, ধোকা খাবেন। মানে আপনার কাছে না কিনুক, যে কোনো জায়গা দিয়ে কিনুক। হ্যাঁ, অন্য জায়গা থেকে কিনুক ওনারা, কিন্তু এইভাবেই গাভিটা কিনতে হবে, এই ভেঞ্জে গাভিটা কিনতে রাখবে। আমি যে ভেঞ্জে দেখাই দিলাম, যে ভেঞ্জে বুঝাই দিলাম, কোনো ব্যক্তি বিশেষ করে নতুন খাবার জীবনে আর ঠকবে না। মানে সকাল নয়টার সময় দুধ থেকে, হ্যাঁ, দুধ থেকে উনি দিয়ে তারপর ঘন্টা হিসাব করে উনি দুধ, তারপরে বাছুরকে সম্পূর্ণ দুধ খাইয়ে দেওয়া হয়, হ্যাঁ, দিয়ে দিবে। তারপরে ছয় ঘন্টা পরে, হ্যাঁ, যে দুধটা হইলো, হ্যাঁ, তাহলে এটা ঘন্টা হিসাব চলে আসবে, ঘন্টা হিসাব গাভিটা দুধ পুতুলে আছে আপনি বাইর করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে আপনি যে বললেন তা ওনাদের মুখ থেকে আমরা শুনলাম। হ্যাঁ, আমাকে অলরেডি অনেক কয়েকজন রিং দিছে, হ্যাঁ, অনেক পাবনা থেকেও রিং দিছে, সিরাজগঞ্জ থেকে দিছে, ঢাকা থেকে দিছে, নরসিংদী থেকে এই দিছে, ওরা অনেক অনেক পাইকারদের কাছে রিং দিছে। হুম, দিয়ে কথা ভাই ইভেন্ট করে অন্য অন্য জায়গায় পাইকাররা গরু দিতে চাচ্ছে না। হ্যাঁ, তাই বলে যে পাইকাররা গরু দিতে চাচ্ছে না, ওই 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 গরুটা দুধে হয় না। হ্যাঁ, ওই জন্য আপনাকে দিতে চাইনি, দুধ হলে অবশ্যই আপনাকে দিতে যাবে। আচ্ছা, না এটা তো সহজ হিসাব। হ্যাঁ, এটা সহজ হিসাব, কোনো পাইকার রাজি হবে, অনেক পাইকার বলে রাজি হয়নি, তাহলে রাজি না হলে আপনি গরু লিয়েন না। হুম, রাজি না হলে আপনি গরু লিয়েন না, যেখানে রাজি হবে সেখানে গরু কিনেন, আমার কাছে আসার দরকার নাই আপনাদের, আমার কাছে আসার দরকারই নাই আপনার। আচ্ছা তুমি ভাই, হ্যাঁ, এবার একটু আমরা একটু নতুন প্রসঙ্গে যাই, সেটা হলো আগামী কুরবানি। হ্যাঁ, এই কুরবানি উপলক্ষে আপনার এখান থেকে ষাঁড় গরু এবং খাসি, খাসি, আচ্ছা, এই দুটো আপনি যেটা মানে ডিজিটাল মেশিনে যেটা মাপ দিয়ে যেটা করছেন, হ্যাঁ, এটা আপনি কি দরে দিচ্ছেন? যেগুলা মনে করেন আমরা ষাঁড় গরু, দেশি ষাঁড় যেটা, হ্যাঁ, এটা বডিওর তিনশো টাকা কেজি। আচ্ছা, বডিওর তিনশো টাকা কেজি, আর খাসি হলো আপনার তিনশো পঁচাত্তর টাকা কেজি বডিওর। আচ্ছা, একটু সারের হিসাবটাতে আমরা একটু আসি। আচ্ছা বলেন, এই যে সারগুলি যে আপনি দিচ্ছেন, এই সারগুলি মানে যত ওজন হোক এই তিনশো টাকা কেজি? তিনশো টাকা কেজি যত ওজনের লিবে উনি। যদি কেউ যদি দশ মনের চায়? দশ মনের চাইলে সেটাও দেবো। মানে দশ মনও আপনি তিনশো টাকা কেজি? তিনশো টাকা কেজি হিসাবেই দেবো। আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন খামারে, ঢাকার বিভিন্ন খামার, তারা এইভাবে দিচ্ছে যে সাড়ে তিনশো টাকায় দিচ্ছে মোটামুটি একশো দেড়শো কেজি ওজনের, তারপরে যখন দেড়শো কেজির উপরে চলে যাচ্ছে তখন দিচ্ছে তিনশো আশি। আমার ঠিক গড় রেট, মানে আর মানে সার গরু, মানে যেটা সার গরু, আরিয়া গরু, সার গরু আর বলদ গরু, হ্যাঁ, তিনশো টাকা রেটে, এতে এতে আপনার একশো কেজি থেকে এক হাজার কেজি পর্যন্ত একই রেট। একশো কেজি থেকে এক হাজার কেজি পর্যন্ত একই রেট দিচ্ছে? একই রেট দেবো। আপনি যে রেট দিচ্ছেন এই রেট তো বাংলাদেশের কেউ দিবে না। না দিলে আমি দিতে পারবো, আমার সাথে আমার নাম্বারে যোগাযোগ করুক, তাহলে তো গোটা বাংলাদেশ থেকে আপনার কাছে চলে আসবে লোকজন। আমার নাম্বারে যোগাযোগ করবে, অত নাম্বারে যোগাযোগ করে উনি যদি বলে কি আমি কুরবানির পরে, ইয়ে কুরবানির দুই দিন আগে আমার এখানে গরু পাঠান, আমাকে যদি উনি অ্যাডভান্স করে থাকে আমি ওই অনুযায়ী গরু পাঠাই দিতে। তাহলে আপনার কাছে কত গরু স্টকে আছে? আমার আসির, আমার ব্যাপার তো, যত গরু চাবে সমস্যা নাই তো, মানে কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই। আপনি আমার তো অলরেডি চার পাঁচটা সেট পড়ে আছে এখানে, হ্যাঁ, ওইখানে একটা সেট পড়ে আছে, হ্যাঁ, ওইখানে একটা সেট পড়ে আছে, আমার তো এখন অলরেডি তিনশো গরু রাখারে সেট পড়ে আছে। আচ্ছা, গরু কোনো সাবজেক্ট না? না, গরু কোনো সাবজেক্ট না, আর ওজন কোনো ব্যাপার না? ওজন আমার স্কেলে দেখে নিবে উনি। মানে আপনি মোটামুটি একশো কেজি থেকে এক হাজার কেজি, এক হাজার কেজি পর্যন্ত তিনশো টাকার বডি হয়, বডি হয়, বডি হয়। কারণ অনেকে কিন্তু এই ধরনের রেট বলে সাড়ে তিনশো টাকা, তারপর যখন জনগণ যায় তখন বলে যে এইগুলি ওজন বেশি, এইগুলির দাম চারশো টাকা। না, আমাকে উনি টাকা দিবে আমার সাথে কোথায় উনি যেতে বইটা, উনাকে আমি স্কেলে নাবি দেবো, উনি গরুলি চলে যাবে, ক্যারিং হবো না দেন, আমি এখান থেকে নাবি দেবো। আচ্ছা আচ্ছা, এখান থেকে নাবি দেবো। আচ্ছা, এইটা গেল কোরবানির গরু। হ্যাঁ, এবার খাসির হিসাবে আসি। হ্যাঁ বলেন, খাসিটা আপনি কত দিচ্ছেন? খাসি আমি তিনশো পঁচাত্তর টাকা দিচ্ছি, আমার এক ছোট ভাই আছে, হ্যাঁ, ওনার নাম্বারে, ওনার নাম্বারে আপনারা সবসময় যোগাযোগ করবেন, আমি এদিকে ব্যস্ত থাকলে ওনার নাম্বারে আপনি সবসময় যোগাযোগ করবেন, এটা আমার ছোট ভাই সুমন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। উনি এখনই দিবে আপনার খাসি, একজনকে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, শুন ভাই,
এই যে খাসি আপনার তো ভিডিও আমরা করেছি তো এই খাসি আপনি যে 375 টাকা দরে খাসি দিবেন এটা ছোট হোক বড় হোক মানে এমনও দেখা গেছে যে বিভিন্ন খামারি বলছে যে 375 টাকা কিন্তু যখন জনগণ কিনতে যায় তখন বলে যে আসলে ছোটগুলার দাম আমরা 375 বলছি বড় যখন হয়ে যাচ্ছে তখন আমরা এগুলাকে 400-500 এরকম আবার দাম বলে তা আপনাদের কাছে কিছুক্ষণ পরে আমি একটা এক জায়গায় আসব ঢাকা থেকে এক ভাই আসছে উনি নিয়ে যাবে আপনাদেরকে দেখাই দেবো সেটাও 375 টাকা বড় ছোট সমস্যা নেই মানে যে কোনো ওজনে হ্যাঁ যে কোনো আপনার মোটামুটি 15 কেজি থেকে শুরু করে যদি খাসির ওজন যদি 100 কেজিও হয় তাহলে সেইটাও আপনি দিচ্ছেন 375 টাকা এই কুরবানি উপলক্ষে দাঁতের খাসি কুরবানির জন্য তো দাঁত লাগে দাঁতের খাসি দিচ্ছি না না সেটা তো কুরবানির অবশ্যই দাঁতের খাসি লাগবে আচ্ছা দাঁতের খাসি তার মানে যে কোনো ওজনের আপনি দিচ্ছেন হচ্ছে 375 টাকা আচ্ছা সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে তুইন ভাইয়ের খামারের এই যে আমাদের ভিডিও দেখে দুজন ঢাকা থেকে এসেছে তারা এই যে দুধ মেপে তারা কি বলল তাদের কথা যেমন আমরা জানানোর চেষ্টা করলাম সেই সাথে কুরবানি ঈদে এই তুহিন ভাই মাত্র 300 টাকা দরে যে কোনো গরু মানে 150 কেজি থেকে শুরু করে একদম 1000 কেজি পর্যন্ত যে কোনো গরু তিনি 300 টাকা দরে দিবেন এবং খাসি 375 টাকা দরে দিবেন আর এই যে গরু দুটো দেখছেন 120,000 টাকা করে বাছুর সহ এই যে যারা ঢাকা থেকে এসেছে নতুন খামার করতে তাদের কাছে বিক্রি করে দিলেন এই যে এই দুটো গরু এই যে আপনারা দেখছেন তো আমরা সবসময় চাই যে আপনারা যারা গরু কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন ভিডিও দেখে আপনারা কখনোই গরু কিনবেন না আপনারা সরাসরি এসে এই পাইকারদের কাছ থেকে এই ধরনের হিসাব মাপ নিয়ে তারপরে কিনবেন সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় কিনতে পারেন আপনারা তুহিন ভাইয়ের কাছে কিনতে হবে তার কোনো কথা নেই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গরু কিনবেন আপনারা এই হিসাব করে গরুগুলো কিনবেন তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা